সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চতুর্থ দফায় সারা দেশে বিএনপি জামাত সহ সমমনা দলগুলো ঢাকা 48 ঘন্টা সড়ক রেল ও নৌপথে অবরোধ চলছে। তবে শ্যামাপূজার আচার অনুষ্ঠান, গণমাধ্যম ও সংবাদপত্র বহনকারী গাড়ি, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকছে। সকালে নারায়ণগঞ্জে নিতাইগঞ্জে এলাকার ঝটিকা মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। লিংক রোড, সাইনবোর্ড, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মদনপুর, মেঘনাঘাট এলাকা এবং ঢাকা সিলেট মহাসড়কে দূরপাল্লা যানবাহন চলাচল নেই বললেই চলে। এদিকে গতরাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। মুন্সীগঞ্জে ঢাকা মাওয়া এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীমিত সংখ্যক দূরপাল্লা যান চলাচল করছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকালে বগুড়ায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। বন্ধ রয়েছে জেলা থেকে দূরপাল্লা যান চলাচল। বরিশালে কাশীপুরে ভোর রাতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে সকালে শহরে ঝটিকা মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এছাড়া গাজীপুর, কুষ্টিয়া, নাটোর, মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে চলছে বিএনপি ও সমমনা দলগুলোর টানা 48 ঘন্টার অবরোধ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?